এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আবার একটা নতুন মেকআপ লুক। অনেকদিন ধরেই তোমরা আমাকে কমেন্ট করছিলে, মেসেজও করেছিলে, দিদি একটা মেকআপ লুক শেয়ার করো। যেহেতু আমি তোমাদের সাথে অনেকদিন ধরে কোনো মেকআপ লুক শেয়ার করিনি, আসলে কিন্তু আমি করেছি, আমি মেকআপ শর্টস ভিডিওগুলো শেয়ার করেছিলাম, সেই জন্য হয়তো তোমাদের অনেকের চোখে পড়েনি বা অনেকে হয়তো এরকম ডিটেলসে ভিডিও দেখতে বেশি পছন্দ করো। যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি ফর পয়লা বৈশাখ, যেহেতু সামনে নববর্ষ আসছে, সে কারণেই কিন্তু এই মেকআপ লুকটা ক্রিয়েট করা। কি হয়, নববর্ষের দিন বিকেলবেলা আমরা অনেকেই হালখাতা করতে বেরাই, বেসিক্যালি কুর্তির উপরেই আমি মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তোমরা চাইলে এরকম মেকআপ শাড়ির উপরেও ক্রিয়েট করতে পারো। যাই হোক, আগে ডিটেলসে তোমরা দেখতে পাবে আমি কিভাবে কি মেকআপটা করেছি। সো চলো ভিডিওতে যাই। আর ভিডিওতে যাওয়ার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ওর পাশে থাকা ছোট্ট বেল বাটনটাকেও প্রেস করে দাও, তাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অ্যান্ড যদি কারো আমাকে পার্সোনালি পছন্দ হয়, অবশ্যই আমার সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারো, আমি নিজে ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিয়েছি। চলো আর বেশি বকর বকর না করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। ফার্স্টলি আমি আমার স্কিন কেয়ার কমপ্লিট করে নিয়েছি। স্কিন কেয়ার কিন্তু মাস্ট, আর দিনের বেলা যদি মেকআপ লুকটা ক্রিয়েট করো তাহলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে। এরপর মেকআপ স্টার্ট করার আগে আমি ইউজ করছি ইনসাইড পোর মিনিমাইজার মেকআপ প্রাইমারটা। এটাকে আমি আমার টি জোনের উপর ফোকাস করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ফাউন্ডেশনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমি ইনভিজিবল ফাউন্ডেশনটা। এটার অ্যাপ্লিকেটারের সাহায্যে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রথমে, তারপর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো। আর আমি খুব বেশি পরিমাণে এখানে কিন্তু ফাউন্ডেশন ইউজ করিনি, কারণ আমি একটু মেকআপটা লাইট রাখতে চাইছি সেই জন্য। আর আজকে কিন্তু আমি কোনো রকম কনসিলার ইউজ করিনি। এরপর নেক্সট ফেসটাকে সেট করার জন্য আমি ল্যাকমি রোজ পাউডারটা নিয়ে একটা ব্রাশের সাহায্যে পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, ফেসটাকে সেট করে নিচ্ছি। এরপর নেক্সট আমি করব আইব্রো। আইব্রোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্লু হ্যাভেনের ওয়াক ফি আইব্রো ডিফাইনার। এটার সাহায্যে কিন্তু আমি আইব্রো যে গ্যাপগুলো আছে এটাকে ফিল করে নিচ্ছি। এরপর একটা স্পুলির সাহায্যে এটাকে কম করে নেব। নেক্সট আইশ্যাডোর জন্য আমি এখানে ফার্স্টলি ইউজ করবো মেবলিন নিউ ইয়র্কের সেন্সেশনাল লিকুইড ম্যাট লিপস্টিকটা। এটা শেড হচ্ছে 04 ইজি বেরি। এটাকে আমি প্রথমে আমার হাতের উপর একটু নিয়ে সেটাকে ফিঙ্গারের সাহায্যে আমার আইজের আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন ফিঙ্গারের সাহায্যে কিন্তু এরকমভাবে ব্লেন্ড করে নেব। এই লিপস্টিকটা ড্রাই হতে একটু টাইম নেয়, সেজন্য ব্লেন্ড করতে কিন্তু খুব ইজি। এরপর নেক্সট আমি একটা ব্রাউন শেড নিয়ে নিচ্ছি। এরপর এই ক্রিজ লাইনটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমি একটা ব্রাশের সাহায্যে। এরপর ইনার কর্নার থেকে আইবলের মিডিল পর্যন্ত একটা কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। কোনো প্রপার কাট ক্রিজ করছি না, জাস্ট র্যান্ডামলি এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর নেক্সট কাজলের জন্য ইউজ করছি আমি এখানে ব্লু হ্যাভেনের 2X ইন্টেন্স কাজল। এটা শেড হচ্ছে ট্রু ব্লু। এটাকে আমি লোয়ার ওয়াটার লাইনের ইনার কর্নার থেকে একটু অ্যাপ্লাই করে দেন একটা স্মাজিং ব্রাশের সাহায্যে এটাকে ব্লেন্ড করে করে আমি একটু ইনার কর্নারের দিকে এরকমভাবে টেনে দিচ্ছি। এবার নেক্সট মেবলিনের ওই সেম প্যালেটটা থেকে আমি এরকম একটা লাইট কালার শিমরি শেড আমার আইলিডের উপর যেখানে আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম সেখানে এরকমভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট মাস্কারার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেবলিন হাইপার কার্ল মাস্কারা। এটাকে আমি আইল্যাশে কয়েক কোট অ্যাপ্লাই করে নেব। নেক্সট ব্লু হ্যাভেনের যে আইব্রো পেন্সিলটা আমি ইউজ করেছিলাম সেটার সাহায্যে আমি এইভাবে নোজটাকে কন্ট্রোল করে নিয়েছি। এটা কিন্তু খুব ভালো একটা ট্রিক। কন্ট্রোল করার যদি কোনো রকম প্রোডাক্ট না থাকে তাহলে কিন্তু এরকম ব্রাও আইব্রো পেন্সিল দিয়ে তোমরা কন্ট্রোল করতে পারো। নেক্সট ব্লাশের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি স্টেক উইকি চিকি ব্লাশ। এটাকে আমি আমার চিকে একটু নোজে অ্যাপ্লাই করে নিলাম। নেক্সট আমি হাইলাইটারের জন্য আমার অল টাইম ফেভারিট মেবলিন মাস্টার ক্রোম হাইলাইটার অ্যাপ্লাই করছি আমার ইউজুয়াল পয়েন্টসগুলোতে, যেরকম নোজ, কিউপিড বো, ফোরহেড, ইনার কর্নার, ব্রাও বোন, এইসব জায়গায়। নেক্সট লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করছি ম্যাট মি লিকুইড লিপস্টিক। এটা একটা ব্রাইট পিঙ্ক শেড। এটাকে আমি আমার লিপসে এরকমভাবে অ্যাপ্লাই করে নেবো। অ্যান্ড লাস্টলি আমি এখানে ইনসাইডের মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক।